স্কুল বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প করানি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় রাজনৈতিক তরজা তৃণমূল পরিচালিত দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা সোমবার দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ঘোষালের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয় এ নিয়ে তৃণমূল প্রধান ও প্রধান শিক্ষকের বক্তব্যে ফারাক প্রধানের দাবি স্কুল হয়ে যাওয়ার পর ক্যাম্পের আয়োজন করা হয় প্রধান শিক্ষক জানিয়েছেন পরীক্ষা ছিল কেউ দিয়েছে কেউ দেয়নি বিজেপির কটাক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তৃণমূল গেরুয়া শিবিরের দাবিকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরণ স্কুল বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে এবং এই নিয়ে রাজনৈতিক তরজা ঠিক কি ঘটেছে দেখো যেটা ঘটনা ঘটেছে দেগঙ্গা সরকার আপনি স্কুল গতকাল দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল এখানে এবং সেখানে ক্যাম্পে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে পুরোপুরি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এবং পঠন পাঠন বন্ধ রেখে এখানে দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়েছে যদিও দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন যেহেতু এখানে স্কুল চলছিল এবং সেখানে সকালে স্কুলের পড়াশোনার ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর এখানে ক্যাম্প বসানো হয়েছে অথচ ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি স্পষ্ট জানিয়েছেন যে গতকাল পরীক্ষা ছিল কিছু ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছিল কিছু ছাত্রছাত্রী পরীক্ষা দিতে আসেনি এবং তিনি স্পষ্ট স্বীকার করে নিয়েছেন যে স্কুল বন্ধ করেই এই ক্যাম্প বসানো হয়েছে এবং এটাকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্য যে তৃণমূল সরকার তারা নিজেদের প্রকল্পগুলোকে প্রচারে আনার জন্য শিক্ষা পঠন পাঠন সবকিছু শিখিয়ে তুলে দিচ্ছে এবং এই নিয়ে জোর রাজনৈতিক চাপানোটা শুরু হয়েছে দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধন্যবাদ সমীরণ কলকাতা থেকে একদিনে দেড় কোটি টাকার সোনা উদ্ধার করলো শুল্ক দপ্তর গতকাল কলকাতা বিমানবন্দরের গ্রিন চ্যানেলে বিদেশ ফেরত দুই যাত্রীর থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সোনা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ শুল্ক দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে দেখো যেটা আমরা কাস্টমস ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে একদিনে অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় তিনটি আলাদা জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার করেছেন শুল্ক দপ্তরের অফিসাররা এবং যেটা কাস্টমস এর আধিকারিকরা জানাচ্ছেন তারা গতকাল সন্ধ্যেবেলা খবর পান যে এয়ারপোর্ট থেকে গ্রিন চ্যানেল ব্যবহার করে দুজন যাত্রীরা তারা দুবাই থেকে সোনা পাচার করছে এবং একজন যাত্রী বাংলাদেশ থেকে সোনা পাচার করার চেষ্টা করছে এবং সেখানে টিম পৌঁছে যায় সেখানে তাদের তল্লাশি অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সোনা উদ্ধার করেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা পাশাপাশি আরেকটি ঘটনায় যেটা কাস্টমস সূত্রে আমরা জানতে পাচ্ছি যে গতকাল রাতে বড়বাজার এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় বড়বাজারের একটি বাজারের ভেতরে সোনার দোকান সেখানে গোডাউন ছিল সেই গোডাউনের ভেতর থেকে প্রায় নব্বই লক্ষ টাকা সোনার বিস্কিট তারা কিন্তু বার উদ্ধার করেছেন এবং সেটা কোথায় থেকে এসেছিল কিভাবে পাচার করা হয়েছিল কি উদ্দেশ্য ছিল সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন শুল্ক দপ্তরের অফিসাররা অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় প্রায় দেড় কোটি টাকা সোনা কলকাতা শহর থেকে উদ্ধার করা হয়েছে যেটা কিন্তু বেআইনিভাবে অবৈধভাবে স্মাগলিং করে নিয়ে আসা হয়েছিল এবং এখানে তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কিভাবে এই র‍্যাকেট কাজ করে সেটা নিয়ে এবার তদন্ত শুরু করেছেন শুল্ক দপ্তরের অফিসাররা ধন্যবাদ প্রকাশ